Welcome to our channel Stay Focused. আজকে আমরা ক্লাস 12 এর থ্যাংক ইউ ম্যাম এই প্রশ্নটি পড়ব। এটি ল্যাংস্টন হিউজেস এর লেখা। এই প্রশ্নটির মাধ্যমে লেখক বলেছেন যে আমরা পাপকে ঘৃণা করব, পাপীকে নয়। ভালোবাসা এবং ভালো ব্যবহারের দ্বারা একজন অপরাধীকেও জীবনের মূল স্রোতে আবার ফিরিয়ে দেওয়া যায়, এই শিক্ষাই তিনি এই প্রশ্নটির মাধ্যমে দিয়েছেন। এখন আমরা পড়াটা শুরু করছি। She was a large woman with a large purse that had everything in it but hammer and nails. তিনি ছিলেন একজন বিশাল চেহারার মহিলা এবং তার যে টাকার ব্যাগটি ছিল তাতে হাতুড়ি এবং পেরেক ছাড়া আর বাকি সব কিছুই ছিল। It had a long strap and she carried it slung across her shoulder. এই ব্যাগটির মধ্যে একটি ফিতে ছিল এবং এটি তিনি কান বরাবর ঝুলিয়ে নিয়েছিলেন। ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট, এটা ছিল রাত্রি প্রায় 11টা। অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং অ্যালোন, তিনি একাই হাঁটছিলেন। হোয়েন আ বয় র্যান আপ বিহাইন্ড হার অ্যান্ড ট্রাইড টু স্ন্যাচ হার পার্স, তখন একটি ছেলে পেছন থেকে এসে তার ব্যাগটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ দ্য সিঙ্গেল টাক দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড, একবার টান দিতেই সেই ফিতেটি ছিঁড়ে যায়। বাট দ্য বয়েজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স কম্বাইন্ড কস্ট হিম টু লস হিজ ব্যালেন্স, সো ইনস্টিড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপড, দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইড ওয়াক অ্যান্ড হিজ লেগস ফ্লিউ আপ। কিন্তু ছেলেটির ওজন এবং ব্যাগটির ওজন মিলিত হয়ে ছেলেটি তার ভারসাম্য হারায় এবং সে ভেবেছিল যে সে এক ছুটে পালিয়ে যাবে, কিন্তু সে ফুটপাতে গিয়ে চিত হয়ে পড়ে এবং তার পা দুটি ওপরের দিকে উঠে যায়। দ্য লার্জ ওম্যান সিম্পলি টার্ন অ্যারাউন্ড অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন হিজ ব্লু জিন্স সিটার, বিশাল চেহারার মহিলাটি তার দিকে ঘুরলেন এবং তাকে একটি লাথি মারলেন। দেন শি রিচ ডাউন পিক দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট অ্যান্ড শু হিম আনটিল হিজ টিথ র্যাটেল, তারপর তিনি নিচু হয়ে ছেলেটিকে তুললেন এবং তাকে জোরে ঝাঁকিয়ে দিলেন যতক্ষণ না তার দাঁতগুলো কেঁপে ওঠে। আফটার দ্যাট দ্য ওম্যান সেড পিক আপ মাই পকেট বুক বয় অ্যান্ড গিভ ইট হিয়ার, আমার ব্যাগটি তোলো এবং এটি আমাকে দাও। শি স্টিল হেল্ড হিম, তিনি তাকে তখনও ধরেছিলেন। বাট শি বেন্ড ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ অ্যান্ড পিক আপ হার পার্স, কিন্তু তিনি যতটা সম্ভব ঝুঁকেছিলেন যাতে ছেলেটি সেই পার্সটাকে তুলতে পারে। দেন শি সেড নাও অ্যান্ট ইউ অ্যাশেমড অফ ইয়োর সেলফ, তুমি কি তোমার এই কাজের জন্য লজ্জিত? ফার্মলি গ্রিপড বাই হি শার্ট ফ্রন্ট দ্য বয় সেড ইয়েস ম্যাম, জামার সাপনেটি দৃঢ়ভাবে ধরে রাখা ছেলেটি বলল হ্যাঁ ম্যাম। দ্য ওম্যান সেড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর, তুমি এটা করে কি করতে চাইছিলে? দ্য বয় সেড আই ডিডেন্ট এম টু, আমার কোনো উদ্দেশ্য ছিল না। শি সেড ইউ এ লাই, তুমি একজন মিথ্যেবাদী। বাই দ্যাট টাইম টু অর থ্রি পিপল পাস্ট স্টপ টার্ন টু লুক অ্যান্ড সাম স্টুড ওয়াচিং, সেই সময় দু তিনজন লোক সেদিক দিয়ে পেরিয়ে যাচ্ছিলেন, তারা তাদের দিকে তাকালেন, কয়েকজন থেমে তাদেরকে দেখতে লাগলেন। ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আস্ক দ্য ওম্যান, মহিলাটি জিজ্ঞেস করলেন আমি যদি তোমাকে ছেড়ে দিই তুমি কি পালিয়ে যাবে? ইয়েস ম্যাম সেড দ্য বয়, ছেলেটি বলল হ্যাঁ ম্যাম। দেন আই ওন্ট টার্ন ইউ লুজ সেড দ্য ওম্যান, মহিলাটি বললেন আমি তাহলে তোমাকে ছাড়বো না। শি ডিড নট রিলিজ হিম, তিনি তাকে ছাড়লেন না। আই এম ভেরি সরি লেডি, আই এম সরি হুইসপার দ্য বয়, ছেলেটি ফিসফিস করে বলল আমি খুব দুঃখিত ম্যাম। অ্যান্ড ইয়োর ফেস ইজ ডার্টি, তোমার মুখটা নোংরা। আই গট এ গ্রেট মাইন্ড টু ওয়াশ ইয়োর ফেস ফর ইউ, আমার খুব ইচ্ছে করছে তোমার মুখটা ধুইয়ে দিতে। অ্যান্ড ইউ গট নো বডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইয়োর ফেস, তোমার বাড়িতে কি কেউ নেই তোমাকে মুখটা ধুতে বলার? নো ম্যাম সেড দ্য বয়, ছেলেটি বলল না ম্যাম। দেন ইট উইল গেট ওয়াশড দিস ইভিনিং সেড দ্য লার্জ ওম্যান স্টার্টিং আপ দ্য স্ট্রিট ড্র্যাগিং দ্য ফ্রাইটেন্ড বয় বিহাইন্ড হার, সেই বিশাল চেহারার মহিলাটি ছেলেটিকে রাস্তার সামনে টেনে নিয়ে যেতে যেতে বললেন যে তাহলে আজ সন্ধেবেলায় তোমার মুখটা ধোয়া হবে।
He looked as if he were 14 or 15. তাকে দেখে মনে হয়েছিল যে সে 14 বা 15 বছরের। Frail and willow wild, দুর্বল এবং বুনো উইলো গাছের মতো। In tennis shoes and blue jeans, সে টেনিস জুতো এবং নীল রঙের জিন্স পরেছিল। The woman said, you ought to be my son. মহিলাটি বললেন যে তোমার আমার ছেলে হওয়া উচিত ছিল। I would teach you right from the wrong. আমি তোমাকে শেখাতাম কোনটা ঠিক এবং কোনটা ভুল। Least I can do right now is to wash your face. এখন আমি অন্ততপক্ষে যেটা করতে পারি সেটা হলো তোমার মুখটা ধুইয়ে দিতে পারি। আর ইউ হাংরি, তুমি কি ক্ষুধার্ত? নো ম্যাম, সেড দ্য বিং ড্র্যাগ বয়। সেই ছেলেটি বলল, না ম্যাম, আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ। আমি শুধু চাই আপনি আমাকে ছেড়ে দিন। ওয়াজ আই বদারিং ইউ ওয়েন আই টার্ন দ্যাট কর্নার? আস্ক দ্য ওম্যান। মহিলাটি জিজ্ঞেস করলেন, যখন আমি রাস্তার ওই কোণা দিয়ে আসছিলাম তখন কি তোমাকে বিরক্ত করেছিলাম? নো ম্যাম, না ম্যাম। বাট ইউ পুট ইয়োর সেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, সেড দ্য ওম্যান। কিন্তু তুমি আমার সামনে চলে এসেছিলে, মহিলাটি তাকে বললেন। ইফ ইউ থিঙ্ক দ্যাট কন্ট্যাক্ট ইজ নট গোয়িং টু লাস্ট ওয়াই, যদি তোমার মনে হয় যে এই দেখা হওয়াটা বেশিক্ষণ স্থায়ী হবে না, ইউ গট অ্যানাদার থট কামিং, তাহলে তুমি ভুল করবে। হোয়েন আই গেট থ্রু উইথ ইউ স্যার, ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। যখন তোমার আমার সাথে দেখা হয়ে গেছে তখন তুমি মনে রাখবে মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্সকে। সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল। ছেলেটির মুখ দিয়ে ঘাম গড়িয়ে পড়ছিল এবং সে পালাবার চেষ্টা করছিল। মিসেস জোন্স স্টপড জার থিম অ্যারাউন্ড ইন ফ্রন্ট অফ হার। মিসেস জোন্স তাকে থামালেন এবং তাকে ঝাঁকিয়ে তার সামনে নিয়ে এলেন। পুট এ হাফ নেনসেল অ্যাবাউট হিস নেক অ্যান্ড কন্টিনিউ টু ড্র্যাগ হিম আপ দ্য স্ট্রিট। তার ঘাড়টা ধরে কুস্তিগিরের মতো ঘোরালেন এবং তাকে রাস্তা দিয়ে টানতে লাগলেন। হোয়েন শি গট টু হার ডোর, সি ড্র্যাগড দ্য বয় ইনসাইড ডাউন এ হল অ্যান্ড ইন টু এ লার্জ কিচেনেট ফার্নিশড রুম অ্যাট হার রিয়ার অফ দ্য হাউস। তারপর তিনি যখন তার বাড়ির দরজার কাছে এলেন তখন তিনি ছেলেটিকে তার ঘরের ভেতরে নিয়ে এলেন। একটি হল পেরিয়ে তিনি সাজানো গোছানো একটি রান্নাঘর, যেটি ছিল তার বাড়ির পেছনের দিকে, সেখানে নিয়ে গেলেন। শি সুইচড অন দ্য লাইট, তিনি আলো জ্বালালেন অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, এবং দরজাটা খোলা রাখলেন। দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস। ছেলেটি শুনতে পাচ্ছিল যে বাড়ির অন্যান্য লোকেরা নিজেদের মধ্যে কথা বলছিল এবং হাসাহাসি করছিল। সাম অফ দেয়ার ডোরস ওয়্যার ওপেন টু, তাদের কিছু জনের দরজাও খোলা ছিল। সো হি নিউ হি অ্যান্ড দ্য ওম্যান ওয়্যার নট অ্যালোন, তাই সে বুঝতে পারল যে এখানে সে এবং ওই মহিলাটি একা নয়। দ্য ওম্যান স্টিল হ্যাড হিম বাই দ্য নেক ইন দ্য মিডিল অফ আর রুম, মহিলাটি তখনও তার ঘাড়টি ধরেছিল। সি সেড, হোয়াট ইজ ইউর নেম, তিনি জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? রজার, আনসার দ্য বয়, ছেলেটি উত্তর দিল, রজার। আজকে এতটা পর্যন্তই থাকছে, এর পরের অংশটা আমি আমার পরবর্তী ভিডিওতে আপলোড করব। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য নোটিফিকেশন বেল, লাইক অ্যান্ড শেয়ার। গুড বাই, হ্যাভ এ গুড ডে।